কি গাছে আছে হ্যাঁ এই যে আলো পড়লেই আমি রং হবে কালার আসবে আচ্ছা এছাড়া তো আর এখানে এই যে আঙ্গুরের মতো ধরে আছে আঙ্গুরের মতো ধরে আছে দেখো বল আচ্ছা এটা ডেকোপন অরেঞ্জ এটা মিশরীয় মালটা মিশরীয় মাল পাঞ্জাব মালটা তাই তো পাঞ্জাব মালটা হ্যাঁ পাঞ্জাব মালটা এগুলো নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে আপনারা মা অন্নপূর্ণা নার্সারির পার্ট 1 এর ভিডিওটা দেখে ফেলেছেন এখনো যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা গিয়ে পার্ট 1 এর ভিডিওটা আগে দেখে আসুন আর আজকের ভিডিওতে মা অন্নপূর্ণা নার্সারির প্রচুর গাছ দেখাবো বিশেষ করে প্রচুর আমের গাছ প্রচুর লেবুর গাছ এই ভিডিওতেও থাকবে তো চলুন আমরা নার্সারিটা ঘুরে দেখি আর নতুন নতুন আরো কিছু গাছ আমরা দেখে নিই কাকু কেমন আছেন ভালো আছি আচ্ছা আর প্রথমে জানতে চাইবো আপনার নামটা আর নার্সারির নামটা একটু বলুন আমার নাম অনুকূল মদক আচ্ছা আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আচ্ছা আর আপনার সাথে ছোট ছোট বাচ্চাগুলো কারা এই সমস্ত সবই আমার বলা যায় প্রায় নিজস্ব বন্ধু বান্ধব হিসাবে ধরা যায় আচ্ছা কেউ হয়তো বন্ধু হবে কেউ বান্ধবী হবে এই রকম আর এরা যেমন অনেকে আমার পাশে আছে অনেকে আমার একসঙ্গে আছে সেই রকম আমার একই গাছে আচ্ছা অনেক রকম আম একসঙ্গে আছে এই গাছটাই এই গাছটা আচ্ছা একসাথে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আম এটা এক ধরনের অনেক আম এক গাছে থাকে সেই জন্য এক রকম মানে একসঙ্গে এরকম সবাই আমার সঙ্গে থাকে আচ্ছা তোদের নামগুলো একটু জানতে চাইবো বর্ষা তোর নাম আর তোর নাম হ্যাঁ আচ্ছা তোমার নাম আচ্ছা কাকু এগুলো কি আম এটা কি আম এটা আম্রপলি এটা আম্রপলি আছে তাই তো আর তার পাশে এটা ব্যানানা এটা ব্যানানা আম তাই তো আচ্ছা তার পর পরশে এখানে থাই কাটিমন থাই কাটিমন এটা তাই তো আচ্ছা আচ্ছা তার পাশে এগুলো এগুলো আম্রপলি এগুলো সবই আম্রপলি তাই তো এই পাশে আছে মল্লিকা আচ্ছা এই পাশে একটু দেখব আমরা এটা মল্লিকা তাই তো আচ্ছা আর এই উপর আছে আলফনসো আচ্ছা উপরে সেটা কি আম ধরেছে হ্যাঁ এই যে আম এই পাশে আচ্ছা একটু দেখব আমরা ওই যে উপরে গোল আচ্ছা এটা এটা আলফানসো তাই তো আলফানসো হ্যাঁ আচ্ছা আর কোন দর্শক বন্ধুরা যদি চাই এক গাছে এরকম তিন চার রকম আম দেওয়া সম্ভব একটু দেরি হলে পরে দিতে পারবো তবে যদি কেউ উল্লেখ করে বলে আমার এই এই আমগুলি দিতে হবে সেটা একটু মুশকিল হয়ে যায় আচ্ছা আমার মতো আমি করব তার মধ্যে যদি পছন্দ হয় তাহলে দেওয়া যাবে এক গাছে দুই তিন রকম দুই তিন রকম চার রকম এরকম দেওয়া যাবে আর আপাতত আমার দুই রকম কিছু রেডি আছে দুই রকম রেডি আছে কি কি কির মধ্যে পাওয়া যাবে ওর মধ্যে ওই দেশির মধ্যে সবকিছু হয়তো বিদেশি বেশি থাকলে বড় বেনানা কাঁচিবন এ নাই আর এখন যেগুলি করছি এগুলির মধ্যে বেশিরভাগ বিদেশি বা দেশি কিছু থাকছে দেশি বিদেশি মিলে এগুলি তিন চার মাস পরে কিছু পাওয়া যাবে যদি ওই রকম মানে আমার চার রকম আছে আমি যা যা করব যা যা থাকবে সেইগুলি যদি পছন্দ হয় তাহলে দেওয়া যাবে যদি কেউ বলে আমার ওই মিয়াজাকি আম্রপালি এটা ওটা এরকম সেটা সমস্যা হয়ে যায় সেটা পারবো না এই যে ছোট ছোট লেবুর গুটি ধরে রয়েছে এগুলো কোন জাতের লেবু এগুলো বাড়িগন বাড়িগন মালটা তাই তো এ বয়স হলে ছোট ফল ধরে গাছ থেকে ফল ধরে আচ্ছা এ কেমন দাম রাখছেন এগুলো এগুলি ছোট গাছ আমার কাছে 50 টাকাও আছে তবে সেগুলি লোককে আমি নিতে না করি এই এর মতো বড় যেগুলি ফল ধরে আছে সেগুলি 200 টাকা আচ্ছা এর পাশে রয়েছে ভিয়েতনাম মালটা যেটা অল টাইম হচ্ছে তাই না হ্যাঁ অল টাইম আমার বাড়ি গতবার দুইবার হয়েছে দুবার হয়েছে আমার তো ছোট গাছ কিছু কিছু গাছে তো এরকম ফলও অলরেডি সেট হয়ে গেছে তো কেমন দাম রাখছেন এগুলো ভিয়েতনাম মালটা এগুলি যেগুলি এর মধ্যে বড় গাছ সেইগুলি 300 টাকা নেই বড় গাছগুলো 300 টাকা তাই তো আর ছোটগুলো ছোট 100 150 আচ্ছা এই যে কিছু কিছু এরকম ফল ধরে রয়েছে ছোট 100 150 বড় হলে 300 টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ সবই এগুলো কিছু জাম দেখছি সাদা জাম কালো জাম দুটোই আছে জাম সাদা কালো দুটোই আছে আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো এগুলো 100 টাকা করে নি 100 টাকা আচ্ছা
একটু বয়স হলে বাড়িগঞ্জ যেমন ফল ধরবে, এটা ওইরকম বয়স হলেই ফল ধরবে, গাছ বড় হোক আর না হোক। আচ্ছা, তো আমার এখানে এই ছোট গাছগুলি 150 টাকা নেই, এই যে এরকম ছোট গাছ। আচ্ছা, আর এই বড় গাছগুলি 300 টাকা নেই। 300 টাকা সমস্ত গাছে ফল ধরাইছে। এখানে আছে কমলা, এইগুলি সমস্তই ম্যান্ডারিন। ম্যান্ডারিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলি কিছুদিন আগে কলম করা, 150 টাকা নেই। 150 টাকা, তাই তো? আচ্ছা, তারপরে চলে যাই, এটা এটা কোন ডেকোপন? আচ্ছা, এটা ডেকোপন অরেঞ্জ, 150 টাকা নেই। 150 টাকা, এটা পাঞ্জাব, এখানেও পাঞ্জাব মালটা, তাই তো? পাঞ্জাব মালটা, হ্যাঁ, পাঞ্জাব মালটা। এগুলো সব 150 টাকা নতুন। হ্যাঁ, 150 টাকা নতুন কলম করা। আচ্ছা, আর এটা? এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা, এটা কেমন দাম রাখছে? 150 টাকা। এবং এটা আমাদের মার্কেটে যত মালটার ভ্যারাইটি আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? রস শুকায় না, এখনো শুকায় না শুনেছি, কিন্তু আমার মাথার মাথা বড় নেই, মানে ফল ধরে নেই। আচ্ছা, আমি খেয়েছি, এটা রস শুকায়নি, লাস্ট ডিসেম্বরের শেষের দিকে খেয়েছিলাম, একদম হলুদ হয়ে যাচ্ছে, অসম্ভব মিষ্টি। ওই ইন্ডিয়ান মৌসুমীর যেটা বিকাশ বাবু নার্সারি আছে ওই ধরনের, ওই ধরনের, কিন্তু ওই ভ্যারাইটি মিশরীয়টা আলাদা। আচ্ছা আচ্ছা, বিকাশ দার যে ইন্ডিয়ান মৌসুমী সেটা তো ওয়ান, সেটাও ভীষণ ভালো, সেটা খুবই ভালো, সেটা সাইজটা একটু ছোট হয়, এটা সাইজ আর একটু বড়। আচ্ছা আচ্ছা, এটা ছাতকি, এটা ছাতকি কমলা, তাই তো? এটা আমার আমাদের ওয়েদারে খুব ভালো হচ্ছে, ভালো আমার এখানে ফল ধরেছিল, বা ফল খুব ভালো, মিষ্টি, ভালো রস, আর মানে খাওয়ার মতো। আচ্ছা, কেমন দাম রাখছেন? এগুলি এখানে ছোট গাছ 150 টাকা, এই বড়গুলি 300 টাকা। ছোটগুলো 150 টাকা, আর একটু দেখাই এই বড় গাছগুলো 300 টাকা। 300 টাকা, তাই তো? এই এই ধরনের যেগুলো 2.5 ফুটের মতো, এগুলো 300 টাকা। 300 টাকা কাকু, এগুলো লেবুর কোন ভ্যারাইটি? এগুলো কিন্ন, কিন্ন কমলা, তাই তো? এটা 150 টাকা নেই, এই ছোট কলম, এগুলো 300 নেই, 300 টাকা। তবে এও খাওয়ার মতো ফল। হ্যাঁ, এটা খুব সুন্দর, আমি খেয়েছি কিন্তু। হ্যাঁ, এবং ওই সেই ছাতুকি মানে ভুটানি যেরকম সেই একই ধরনের। আচ্ছা, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু বাতাবি লেবুর ভ্যারাইটি নাকি? এগুলো আমাদের দেশি বাতাবি, তবে বিদেশ থেকে কমানো। এগুলো এগুলো কোন ভ্যারাইটি? এখানে নানান ধরনের কিছু আছে। আচ্ছা, এদিকে আর লেবু, এই যে এই যে ইন্ডিয়ান মৌসুমী, ইন্ডিয়ান মৌসুমী যেটা বিকাশদার ইন্ডিয়ান মৌসুমী, এবং বিকাশদার বলতে কি হয়তো বিকাশদার ছড়িয়েছে, সেই জন্য বিকাশদার ইন্ডিয়ান মৌসুমী বললে মানুষ চিনবে। হ্যাঁ, এখানে আশেপাশে কোন নার্সারিতে মাদার গাছ নেই বা চারা পাওয়া যায়নি এতদিন, ওই বিকাশদার ওখান থেকেই আনা, সেই জন্য আমরা বিকাশদার নামটাই আগে করি, যে বিকাশদার নার্সারি, যে ইন্ডিয়ান মৌসুমী, এটা খুবই ভালো, এটা ভালো ফলনশীল, মানে ফল ধরে খুব, সাইজ যদিও একটু ছোট, পাকার পরে প্রচুর ফল ধরে, এবং টেস্ট তো অসাধারণ, আর যতই পাকুক রস শুকাবে না একদম। আমার এখানে পাকার পরেও 2 মাস গাছে ছিল, এবং আমি বিকাশদার কাছে গিয়ে খেয়েছিলাম, অসাধারণ টেস্ট। আবার দেখা যাচ্ছে এই যে যেমন ফল বড় হয়ে গেছে, আবার ফুল ফুল এসেছে, সত্যি এটা লাগানোর মতো ফল। আমি সবাইকে বলি এক পিস লাগাবেন। দেখো এই যে থকাই থকাই লেবু ধরে রয়েছে, এগুলো কোন ভ্যারাইটি? এটা সিডলেস, এর বীজ নেই, ভাতে খাওয়া লেবু। আচ্ছা, সিড হবে না ভিতরে? না না। আচ্ছা, এছাড়া রাখছেন তো? হ্যাঁ, এছাড়া হবে, এই যে কলম করা আছে। আচ্ছা, কিন্তু এতদিন করা ছিল না, আর মাস দেড়েক হলেই হবে। আচ্ছা, কলম করা আছে। কেমন দাম রাখতে পারেন? 70-75 টাকার মধ্যেই হবে। আচ্ছা, তারপরে কিছু আম দেখতে পাচ্ছি একদম, এখানে একটা থাই কাঠিমন আছে, এটা থাই কাঠিমন, থাই কাঠিমন, তাই? থাই কাঠিমন, এটা 12 মাসই হবে, আর এটা আমি লাগানোর কথা এই জন্যই লোককে বলি যে অন্তত 3-4 গাছে এই গাছগুলি লাগাবেন। যেমন দেখুন, এখানে একটু বড় আম ধরে আছে নিচে, আবার এই যে আবার এখানে একটু ছোট। আচ্ছা, এটা একটু ছোট, এখানে কিন্তু মুকুল বেরোচ্ছে। আচ্ছা, আবার এই যে মুকুল, এটা ফুটে গেল, আর এখানে কেবল বেরোচ্ছে, কেবল বেরোচ্ছে, সব রকমই পাবে, সব রকমই আছে। আচ্ছা, তার মানে 3-4 গাছ যদি থাকে একেবারে সারা বছর, ছোট বড় পাকা কাঁচা সব রকম আমি থাকবে। এটা এটা কোন পালমার? পালমার, এখন সেই রেড পালমার কিনা শুনেছি, পালমার 2 রকম। আচ্ছা, তো এখন কোন, এটা পালমার, এটা ঠিক, তবে সে রেড হোক আর সে অন্যটাই হোক, তবে রং রং হচ্ছে, কালার আছে, এটা কালার হয়, ওই লাল কালার হয়, এই পাকা আম আমি দেখেছি, বড় সাইজও বেশ বড় হয়। আর এখানে এই যে নিচে, এটা অন্যিমা, এটা বাড়ি ফোর, এটা বাড়ি ফোর, তাই তো? বাংলাদেশে বাড়ি ফোর,
এই আমটা খুব ধরে, মানে একেবারে প্রায় থোকা থোকা ধরে, বাণিজ্যিকভাবে ভীষণ ভালোভাবে চাষ করা যেতে পারে। আর এটা লেট ভ্যারাইটি আসে, যেটা বাজারে আম থাকবে না তখন থাকবে বাড়িফোর, গৌরমতি এই ধরনের। না আমার শোনা এখন আমি প্রমাণ পাইনি, এই আমার প্রথম ধরে। এই যে এই আমটা একটা কি আম? এটা পোষা অর্ণিমা। পোষা অর্ণিমা, হ্যাঁ আচ্ছা, আম ধরে রয়েছে। এই তো চালা রাখছেন, এ হবে কিছুদিন পরের থেকে। এর একটা গল্প আছে অন্যরকম, যার কারণে আমার চারা নেই। কারণ এই যে এটা থকাই থকাই ধরেছে, হ্যাঁ এই অর্ণিমাটাও মানে সে থকাই থকাই ধরে, বা বেশ ভালো ফলন ছিলাম, আবার সাইজে ভালো দারুণ। এখানে তো আমার সমস্তই মুকুল, সমস্তই গুটি ছিল, গাছ বাঁচানোর জন্য সব ভেঙে, এই যে এদিকে দুটো আছে, এখানে তিনটে আছে, আর এখানে প্রচুর আম এখনো বেশ কিছু আছে, আর সব গাছ আমি রাখি নেই। এ জাতটা বেশ ভালো, মানে ছোট থেকেই ফুল আসে, ফুল আসলে দেশীয় ভ্যারাইটি এবং খেতে অসাধারণ। আচ্ছা আমি এখনো, হ্যাঁ খেয়েছি, আমি খেয়েছি বলেই বলছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আমার সাইজ তো ভালো, আমি সাইজ বেশ ভালো। আচ্ছা কাকু এটা কি আম? এটা চাকাবাত। আচ্ছা কিং অফ চাকাবাত। চাকাবাত, হ্যাঁ কিং অফ চাকাবাত। এটা এই যে একটা কালার এসেছে, এটা এটা সূর্যের আলো পড়েছে, একটা কালার এসেছে। এটা আমার এক গাছে কয়েক রকম বাঁধা ছিল। আচ্ছা সব গাছে কিং অফ চাকাবাত তাই তো? হ্যাঁ কাকু এটা কিং অফ চাকাবাত তাই তো? এটা কিং অফ চাকাবাত, দারুন ধরেছে, দারুন কালার আমের এবং অসাধারণ একটা আমের ফেলা। এটা চারিদিকেই সূর্যের আলো লাগে, চারিদিকেই রং হচ্ছে, এই যে কোনো দিকে বাদ নেই। আর এই এই আমটার আরো চমৎকার কালার, এটাও সেই একই একই গাছে একই, হ্যাঁ এই যে আলো পড়লেই আমি রং হবে, কালার আসবে। আচ্ছা এ চারা তো রাখছেন? হ্যাঁ এ চারা আছে। আচ্ছা কিং অফ চাকাপাত তাই তো? আছে। এটা আমের কোন ভ্যারাইটি? এটা আমি তো এখনো ষোলোয়ানা ভাবে চিনি না, তবে আমার মনে হচ্ছে কিউজাই। কিউজাই তাই তো, হালকা হালকা কালার আছে। হ্যাঁ কিউজাই, আমার গাছ গাছের পাতা যেরকম সেই একই রকম মনে হচ্ছে, হালকা রং হচ্ছে, আর তো অন্ধকারে থাকে তো। আচ্ছা এখানে অবশ্য এক গাছে দুই আম, সে তার মধ্যে একটা ধরেছে, একটা বেনানা ধরে নেই। আচ্ছা কিউজাই তাই তো? কিউজাই। আচ্ছা আর একটু দেখাই দর্শক বন্ধুদের, দেখুন আমের প্রচুর কালেকশন, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু আম। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এই মা অন্নপূর্ণা নার্সারির, এখানে সমস্ত গাছ, যা গাছ দেখবেন সমস্ত গাছ নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে সায়ন কেটে তৈরি করা, যার জন্য বিশ্বাসযোগ্যতাটা হয়তো আমাদের মধ্যে অনেকটা বেশি এই অন্নপূর্ণা নার্সারির। এই যে বেনানা, আচ্ছা যদি এই রকম মানে একটু ছোটর পর মানে অনেক ঝাঁকড়া অনেক ডালপালা বেনানা চায়, হ্যাঁ সেগুলো পাওয়া যাবে, আছে এর মধ্যে কিছু কিছু আছে। আচ্ছা এরকম প্রচুর ঝাঁকড়া না? আচ্ছা হ্যাঁ, এই যে এটা গাছটা খুব একটা বড় না, তবে অনেক ডালা আছে, 4, 3, 7, 10, 14, 15টা ডালা এইটুকু আছে। আবার যদি একটু বড় চাই, এই যে এদিক এই পুরোটা নিয়ে একটা গাছ বেনানা, বেনানা আচ্ছা একটু বড় আছে। আচ্ছা এখানে এই যে পালমার, সমস্ত জায়গায় মুকুল বা গুটি ধরেছিল সব ভেঙে, কিছু একটু আম দেখবো, আমটা দেখবো একটু, বলুন নাম ডকমাই তাই তো? নাম ডকমাই। আচ্ছা এদিকে দুটো, এদিকে যে থোকা ধরে আছে, ওরে সাবাস। দেখুন দর্শক বন্ধুরা কেন বলি এটা ছাদ বাগান উপযোগী এবং অসাধারণ আমের একটি ভ্যারাইটি, থকাই থকাই ধরবে এই নাম ডকমাই। অবশ্যই ছাদ বাগানে এই নাম ডকমাই আমটি আপনারা রাখবেন। আমাদের দেশি আম্রপালি, আমি কি অবস্থা, যে অন্তত এক পিস আম্রপালি লাগাবেন। আচ্ছা এইটুকু একটা গাছ, আর এখানে যে আঙুরের মতো ধরে আছে, আঙুরের মতো ধরে রয়েছে আম্রপালি, আম্রপালি, আম্রপালি। কাকু এটা আমের কোন ভ্যারাইটি? এটা থ্রি টেস্ট। থ্রি টেস্ট তাই তো? হ্যাঁ। আচ্ছা এ চারা তো রাখছেন? এ চারা তো আপাতত নেই, এটা আমার মাদার কম ছিল, আর যতদিন আমি ফল না পাচ্ছি আর সঠিকভাবে না আসেনি ততদিন আমার বিশ্বাস হয় না যে চারাগুলো আমি করি না। যেমন এরকম আমার কতগুলি যা যা আম দেখানো হলো বা গাছ দেখানো হলো, তার মধ্যে কতগুলি চারা নাই, এই থ্রি টেস্ট, ওই নাম ডকমাই, তারপর পোষা অর্ণিমা, এই আমগুলি আমার কাছে, তার আমগুলি আছে, মাদার গাছ আছে, গাছে ফল। কতদিনের মধ্যে পাওয়া যাবে এই চারা? 2-2.5 মাস পরের থেকে পাওয়া যাবে। আচ্ছা 2-2.5 মাস তাই তো?
কাকু এটা কোন নাম লেবুর ভ্যারাইটি এটা সেন্ট গন্ধরাজের মত কিন্তু আসল নাম কি আমার ঠিক জানা নেই তবে এর গায়ে কাঁটা নেই এই এই যে কোনো একটা কাঁটা নেই এরকম লেবুর গাছ আমি এতদিন পর্যন্ত দেখি নাই এই দুই তিন বছর হলো আমার এই মাদারটা জোগাড় করা সেন্ট ভালো লেবু ধরে ভালো সারা বছর ধরে কিন্তু কাঁটা নেই আচ্ছা একটু বয়স হলে বাড়িগঞ্জ যেমন ফল ধরবে এটা ওইরকম বয়স হলেই ফল ধরবে গাছ বড় হোক আর না হোক তো আমার এখানে এই ছোট গাছগুলি 150 টাকা নেই এই যে এরকম ছোট গাছ আর এই বড় গাছগুলি 300 টাকা নেই সমস্ত গাছের ফল ধরা হয়েছে এখানে আছে কমলা এইগুলি সমস্তই ম্যান্ডারিন ম্যান্ডারিন তাই তো হ্যাঁ হ্যাঁ এইগুলি কিছুদিন আগে কলম করা 150 টাকা নেই 150 টাকা তাই তো আচ্ছা তারপরে চলে যাই এটা এটা কোন ডেকোপন আচ্ছা এটা ডেকোপন অরেঞ্জ 150 টাকা নেই 150 টাকা এটা পাঞ্জাব এখানেও পাঞ্জাব মালটা তাই তো পাঞ্জাব মালটা হয় পাঞ্জাব মালটা এগুলো সব 150 টাকা নতুন হ্যাঁ 150 টাকা নতুন কলম করা আচ্ছা আর এটা এটা মিশরীয় মালটা মিশরীয় মালটা এটা কেমন দাম রাখছে এও 150 টাকা এবং এটা আমাদের মার্কেটে যত মালটার ভ্যারাইটি আছে তাদের মধ্যে ওয়ান অফ দা বেস্ট তাই না শুকায় না এখনো শুকায় না শুনেছি কিন্তু আমার মাদারে মাদার বড় নেই মানে ফল ধরে নেই আচ্ছা আমি খেয়েছি এটা রস শুকায়নি লাস্ট ডিসেম্বরের শেষের দিকে খেয়েছিলাম একদম হলুদ হয়ে যাচ্ছে অসম্ভব মিষ্টি ওই ইন্ডিয়ান মৌসুমীর যেটা বিকাশ বাবু নার্সারি আছে ওই ধরনের ওই ধরনের কিন্তু ওই ভ্যারাইটি মিশরীয়টা আলাদা আচ্ছা আচ্ছা বিকাশ দার যে ইন্ডিয়ান মৌসুমী সেটা তো ওয়ান সেটাও ভীষণ ভালো সেটা খুবই ভালো সেটা সাইজটা একটু ছোট হয় এটা সাইজ আর একটু বড় হয় আচ্ছা আচ্ছা এটা ছাতুকি এটা ছাতুকি কমলা তাই তো এটা আমাদের ওয়েদারে খুব ভালো হচ্ছে ভালো আমার এখানে ফল ধরেছিল বা ফল খুব ভালো মিষ্টি ভালো রস আর মানে খাওয়ার মতো আচ্ছা কেমন দাম রাখছেন এগুলি এখানে ছোট গাছ 150 টাকা এই বড় গুলি 300 টাকা ছোট গুলো 150 টাকা আর একটু দেখাই এই বড় গাছগুলো 300 টাকা 300 টাকা তাই তো এই এই ধরনের যেগুলো 2.5 ফুটের মতো এগুলি 300 টাকা 300 টাকা এখানে ভাতে খাওয়া লেবু সমস্ত আচ্ছা পাতি লেবু তাই তো এই এটা দেশি গন্ধরাজ দেশি গন্ধরাজ আচ্ছা আর এর মধ্যে আমার নানান রকম আছে এখন নানান জায়গা ছড়ানো আছে সবগুলি দেখানো সম্ভব না আমি একটু চট করে বলছি আমার কাছে দেশি গন্ধরাজ আছে আর দেশি কাগজি দেশি পাতি আর একটা আছে কাঁটা ছাড়া সেটাও গন্ধরাজের মতো সেন্ট সে গাছে কাঁটা নেই আর কলকাতা পাতি কলকাতা পাতিটা সারা বছর ধরে গোল হয় তাই তো গোল হয় আর একটা আছে পাকিস্তানি লেবু পাকিস্তানি পাতি লেবু এই লেবুটা সমস্ত লেবু যেরকম তার থেকে আলাদা ভিতরে কাটলে গোলাপি রঙের রং হয় আচ্ছা আর এই যে এই দেশি পাতিগুলি ওটার নাম কি বলেন পাকিস্তানি পাতি যেটা কাটলে হালকা গোলাপি রং হয় ভিতরে দেখানো যেত একটা ছিল গাছে দেখুন দর্শক বন্ধুরা এই মা অন্নপূর্ণা নার্সারিতে সমস্ত গাছই নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে গ্রাফটিং এর মাধ্যমে তৈরি করা হয় দেখুন এই গাছগুলো সব তৈরি করা হচ্ছে আর যেদিকে তাকানো যাবে সেদিকেই আমের চারা প্রচুর আম গাছ এই নার্সারিতে রয়েছে তাই তো কাকু সমস্ত গাছই নিজস্ব মাদার প্ল্যান থেকে তৈরি করো তো আমার নিজস্ব মাদার বা নিজেদের আমি বেশিরভাগ কলম করি আর আমার সঙ্গে একজনের থাকে নিজে হাতে করেন সব নিজে হাতে করা আচ্ছা এই যে যেমন এরকম গাছ অনেকই আছে আর আজ তো সম্ভব হলো না আমার ওই মাঠে যাওয়া হ্যাঁ লোকাল যে গাছগুলো আমি বিক্রি করি সেটা কম করে মানে 6 থেকে 7-8 ফুট লম্বা সেই সমস্ত গাছ আছে তার মধ্যে বেশিরভাগ দেশি আচ্ছা কাকু আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন 6297950070 অনলাইনে গাছ নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে আর কেউ যদি আসে এসে নাই তাহলে অ্যাড্রেসটা একটু বলে দিন আমার এখানে আসতে হলে শিয়ালদা বা লালগোলার দিক থেকে যেদিক থেকে আসুক বীরনগরে নামতে হবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর নামতে হবে 1 নম্বর দিয়ে বেরোনোর পথ 1 মিনিট হাঁটলে পাকা রাস্তার ডান হাতে যে টোটোগুলি থাকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো
এই নার্সারি ঘুরে বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে। প্রথমত, এই নার্সারির সমস্ত গাছই নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা হয়, তাই জেনুইন ভ্যারাইটির চারাটা আপনারা এই নার্সারি থেকে পেতে পারেন। দ্বিতীয়ত, এই নার্সারিতে আপনারা ছাদ বাগান উপযোগী জোর কলমের গাছগুলো পেতে পারেন। তবে একটা কথা আমার সবসময় মনে হয়েছে, চারার দাম যদি আরেকটু কমানো যায় তাহলে বোধহয় আমাদের পক্ষে আরেকটু ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে